জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো বছর ১৮ এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সালার থানার হাটপিলখুন্ডি গ্রামে। বুধবার সকালে সুমনা ঘোষ নামে এক ছাত্রী তার তিন বান্ধবীর সঙ্গে টিউশনের পথে রওনা দিচ্ছিল। সেই সময় একটি ডাম্পার জোরে এসে বিপরীত দিকে থাকা মেয়েটির মাথার উপর দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ছাত্রীর। ঘটনার জেরে ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ডাম্পার সহ চালককে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে সালার থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাত্রীর দেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে। আমরা চারজনে মিলে সবাই মিলে আছিলাম, আমি আর বিষ্টি পাশাপাশি দুজনে পুরো সাইডে পাম্প সাইডে ছিলাম, আর ওই ডাম্পারটা পুরো পেছনে তাড়াতাড়ি ওরা এসেছে, জোরে চালিয়ে এসেছে আর ও মুখে পুরো পিছিয়ে দিয়ে চলে গেল। আমি সবাইকে বললাম যে কেউ ডাক্তারখানা নিয়ে চললো, কেউ নিয়ে গেল না। আরে মেয়েটা আমাদের সামনেই এলো, স্কুল থেকে স্কুল গেছিলো, প্রাইভেট পড়তে গেছিলো, তা আমাদের সামনেই দু পাঁচ মিনিটের মধ্যে এসেছে, আর তার পেছু পেছু ডাম্পারটা আসছিলো, হ্যাঁ স্পিডে আসছিলো, আমরা দেখলাম আমার সামনেই বেরিয়ে এলো। এই মুহূর্তে কিছুক্ষণ পর আমরা শুনছি যে মেয়েটা সাইডে ছিল, তা এসে দেখছি স্পটে ডেড হয়ে যাবে। এই হচ্ছে ডাম্পারের পুরোপুরি ড্রাইভারটা মদ খেয়ে আছে, এই পর্যন্তই আমরা এসে দেখলাম স্পটে পড়ে আছে মেয়েটা। দীর্ঘদিন যেভাবে ডাম্পার এই রাস্তায় চলে, আমরা দীর্ঘদিন প্রশাসনকে জানিও কিন্তু কোনো কাজ হয়নি। এটা নিয়ে তিনটে হলো, এই এটা স্পট ডেথ, আগেও একটা এক সপ্তাহ মাথায় মারা যায়, তার আগেও একজন খাম হয়, তার পরপর তিনজন মারা গেল, কিন্তু সেই রকম কোনোরকম ব্যারিকেডের ব্যবস্থাই নেই। আর ডাম্পারগুলো এত স্পিডে যায়, এত লোড, কিন্তু বলার পরেও কিন্তু কোনোরকম ব্যবস্থা নেই। এই অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার পরে তখনই দু ঘন্টা দেখা যায় তৎপরতা, তারপরে কিন্তু কোনোরকম তৎপরতা আমরা দেখতে পাই না। টিউশন পড়তে যাচ্ছিলো সাইকেল নিয়ে দুটো মেয়ে, তার মধ্যে একজনকে রাস্তার সাইডে দাঁড়িয়ে ছিল, ওকে ডাম্পারে চাপা দিয়েছে। এটুকু শোনা, আমি জাস্ট এসে দেখতে এসেছি, এখন চললাম থানায়, আগেকার প্রসিডিওর যেটা হবে সেটা ফলো করবো, এবং পুরোপুরি এটা ডাম্পার ড্রাইভারের দোষ এবং আমাদের প্রশাসনের দোষ।